খবর সময়। ভদ্রক জেলা ভণ্ডারী পোখরী নির্বাচন মণ্ডলী অন্তর্গত বন্ত ব্লকরে যুব জাগরণ বিকাশ মঞ্চ তরফর আজ বন্তঠানে যুবক অর্জন সমাবেশ অনুষ্ঠিত হয়ে যাই। যুব জাগরণ বিকাশ মঞ্চর সভাপতি স্মৃতিরঞ্জন স্বাইঙ্ক নেতৃত্বে আয়োজিত এই কার্যক্রমে ওড়িশা প্রদেশ কংগ্রেসর মুখপাত্র তথা বরিষ্ঠ সাংবাদিক সত্যপ্রকাশ নায়ক যোগ দিয়ে বেড়ে তা কেন্দ্রাপদার এক বিরাট মোটরসাইকেল শোভাযাত্রার বন্ত পর্যন্ত নিয়ে পরে বন্ত বজার পরিক্রমা করা পরে বন্ত বজার স্থিত কেন্দ্রাপদা ছকঠার আয়োজিত সভায় মুখ্য অতিথি তাঁর বক্তব্যে রাজ্য সরকার সাধারণ লোক নিমন্তে বিভিন্ন যোজনা প্রণয়ন করুলা বেড়ে হিতাধিকারী চয়নের দলীয় ভিতরে পাতর অন্তর করা যোজনা হড়প করা যাইথিবা অভিযোগ করলে। সেইপরি সরকার সাধারণ লোক স্বচ্ছ শাসন দেইথিবা ঘোষণা করুলা বেড়ে বিভিন্ন কার্যালয়ের পিসি কারবার পূর্বপরি চালিবা সহ সাধারণ লোক শোষণ করিবা সরকারি কর্মচারী মানে সরকারি দলর হাত বারিশ ন সজাইবা চেতাবনী দেইথিলে। যদি এপরি অরাজকতা বন্ধ ন হুয়ে বিকাশ মঞ্চ সহ মুখ্য অতিথি যোগ দিয়ে লোকমানকু ন্যায় দেব নিমন্তে লড়াই জারি রাখিবে বলে প্রকাশ করে। এই অবসরের আসন্তা 2019 সাধারণ নির্বাচনরে ভণ্ডারী পোখরী নির্বাচন মণ্ডলীর বিধায়ক প্রার্থী ভাবে প্রতিদ্বন্দ্বিতা কলে মঞ্চ পক্ষর তাঁকু সহযোগ করা বলে ঘোষণা করা যাইছিলা। রাজকিশোর পণ্ডা, আকাশ পাত্র, রুদ্র নারায়ণ ধল, জগন্নাথ বিশ্বাল, রশ্মিরঞ্জন পড়িয়ার, শিবপুন প্রকাশ প্রমুখ এই কার্যক্রমকে পরিচালনার সহযোগ করলে। ধামনগর সুশান্ত রাউত রিপোর্ট আম টিভি। খবর সময়।